আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণীর নতুন বইগুলো এনসিটিবি সংশোধন করে দিয়েছে। বন্ধুরা, আজ আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখো, পৃষ্ঠানং রয়েছে, লাইন রয়েছে, পাঠ্যপুস্তকে যা আছে অর্থাৎ তোমাদের বইতে যা আছে, আর সংশোধন অর্থাৎ কারেকশন করার পরে যেটা সেটা হচ্ছে ডানে দেখো দিয়ে দিয়েছে। অর্থাৎ 3 নং পৃষ্ঠার 18 নং লাইনে রয়েছে আত্মপরিচয়ের। তো এখানে দেখো পৃষ্ঠানং আছে, এরপরে 4 নং পৃষ্ঠা, 5 নং পৃষ্ঠা, 6 নং পৃষ্ঠা, 7 নং পৃষ্ঠা, অর্থাৎ বামে পৃষ্ঠা, এরপরে ডানে রয়েছে লাইন, এরপরে ডানে তোমাদের বইতে যা আছে, এরপরে একেবারে ডানে হচ্ছে কারেকশন করে করার পরে যেটা সেটা অর্থাৎ সংশোধনী করে দিয়েছে সেটা হচ্ছে ডানের ঘরে। তো দেখো 16 নং পৃষ্ঠা রয়েছে, 17 নং পৃষ্ঠা রয়েছে। যেমন 16 নং পৃষ্ঠা, 16 নং পৃষ্ঠার 5 নং লাইনে রয়েছে সবাইকে। তো এখানে দেখো বানান ভুল আছে, তো এই জন্য কারেকশন করে দেওয়া হয়েছে সবাইকে। আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই যে তোমরা উপরে দেখতে পাচ্ছ, প্রথম মত রয়েছে পৃষ্ঠা, পৃষ্ঠা নং বামে, এরপর রয়েছে লাইন নং রয়েছে, এরপরে পাঠ্যপুস্তকে যা আছে অর্থাৎ তোমার বইতে যা আছে, এরপরে একেবারে ডানের দিকে হচ্ছে যেটা সঠিকভাবে লেখা হয় অর্থাৎ সংশোধন করার পরে যেটা সেটা ডানে রয়েছে। তো বন্ধুরা এভাবে করে লিখে নিবে তোমরা। এখান থেকে দেখো তোমাদের জন্য সুবিধার্থে আমরা দিয়ে দিয়েছি 17 নং পৃষ্ঠা, এরপরে দেখো 18 নং পৃষ্ঠা, 19 নং, 18 নং পৃষ্ঠায় দেখো 2-3 লাইনে রয়েছে, 20 নং লাইনে রয়েছে, 28-29 লাইনে রয়েছে, হ্যাঁ, এরপরে 20 নং পৃষ্ঠায় 4 নং লাইনে রয়েছে, এরপরে 24 নং পৃষ্ঠায় 26, 27, 28, 29, 30, 35, 36, 40, 42, 43, 44, 43, 44 নং পৃষ্ঠার অনেকগুলো লাইন রয়েছে, 1 নং লাইন, 6 নং লাইন, 11 নং লাইন, দেখো এখানে অনেকগুলো কারেকশন করা হয়েছে। এরপরে 49, 57, 64, 65, 66, 67, এরপরে 68, 76 তোমরা দেখতে পাচ্ছ বামে রয়েছে লাইন নং এবং পৃষ্ঠা নং, আর ডানে রয়েছে একেবারে ডান রয়েছে কারেকশন করার পরে যেটা মানে সঠিক যেটা সেটাই তোমরা এখন বই সাথে মিলিয়ে পড়ে নিবে। এরপরে 83, 85, 84, 85, 87, 101, 107, 110, 111, 112, 112 নং পৃষ্ঠায় অনেকগুলো রয়েছে, এরপর 113 থেকে 115 পর্যন্ত রয়েছে, এরপর 116 নং পৃষ্ঠায়। তোমরা দেখো তোমাদের বইটি এখানে তোমরা হাতে নাও, খোলার পরে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন জায়গায় ভুল রয়েছে। এখানে বামে পৃষ্ঠা, এরপরে লাইন, এরপরে তোমাদের বইতে যা আছে দেখো, যেমন 150 নং পৃষ্ঠা দেখো 9 নং লাইনে রয়েছে যে, কিন্তু এটা হবে সে, এরপরে ভন্ন, এখানে হবে ভিন্ন, এই যে এখানে অনেকগুলো কারেকশন করা হয়েছে। এখানে দেখো বিশেষ 10টা একটা রয়েছে, অর্থাৎ অনুশীলন বইয়ের যে যে স্থানে অনুসন্ধানী পাঠ অথবা রিসার্চ বই দেখতে বলা হয়েছে শিক্ষার্থীরা সেই সেই স্থানে শিক্ষকের সহায়তা বা উপযুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করবে। অর্থাৎ তোমাদের বইতে অনুশীলন বইয়ের মধ্যে বলা হয়েছে অনুসন্ধানী পাঠ থেকে বা রিসোর্স অর্থাৎ যে কোনো রিসোর্স বই থেকে দেখতে বলা হয়েছে, তো সেখানে তোমরা সঠিকভাবে তথ্য সংগ্রহ করার জন্য বলা হয়েছে আর কি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবা, আর হ্যাঁ তোমাদের পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে, যদি না পেয়ে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।